বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লুবনাস কিচেন। আজকে আপনাদের আমি তৈরি করে দেখাবো মোগলাই চিকেন। আমি আশা করি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। আমি এখানে একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 1 কেজি চিকেন। চিকেনগুলোকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এগুলোকে মিক্সিং বলে নিয়ে নেব। চিকেনগুলোকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। এখানে 1 কেজি চিকেন, আপনারা চাইলে এর বেশিও নিতে পারেন। প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এর জন্য দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ কাঁচামরিচ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ বাদাম বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 7 মতো লবণ, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা আমি কি কি দিয়ে করছি তা দেখিয়ে দিচ্ছি। এখানে নিচ্ছি আমি 4টা দারচিনি, 5টা এলাচ, 4টা লবঙ্গ, 8-10টা গোলমরিচ, 1টা স্টার মশলা, অর্ধেকটা নিয়েছি, আর 1টা জায়ফলের 4 ভাগের 1 ভাগ। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টক দই, এখন আমি সবগুলো উপকরণ দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব। চিকেনটাকে এপিট ওপিট করে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে সবগুলো চিকেনের মশলাটা সমানভাবে মিশে। আমার মাখানো হয়ে গেছে, এখন আমি চিকেনটাকে 10 মিনিটের জন্য রেখে দেব। চিকেনটা রান্নার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে 1/2 কাপ তেল দিয়ে দিব, আর দেব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি বেরেস্তা করে নেব। এবার ভালো করে নেড়ে দেব, আর অপেক্ষা করব। এটা অনবরত নাড়তে হবে যাতে পুড়ে না যায়। বেরেস্তাটা আমার হয়ে গেছে, এখন আমি 1টা প্লেট এগুলো উঠিয়ে নেব। এবারে তেলটার মধ্যে 3-4টা তেজপাতা দিয়ে দেব। তেজপাতাটাকে একটু ভেজে নেব। তেজপাতাটা সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। এখন এর মধ্যে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। এ পর্যায়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দেব, আর ভালো করে নেড়ে দেব। এপিট ওপিট করে ভালো করে নাড়তে হবে।
এখন আমি 5 মিনিট ডেকে রান্না করব। পাঁচ মিনিট পর চিকেনের পানিটা বের হয়ে গেছে, এখন একটু ভালো করে নেড়ে কষিয়ে নেব। আমি আবার 2 মিনিট ডেকে রান্না করব। দু মিনিট রান্না করার পর ঢাকনাটা উঠিয়ে দেখছি আমার চিকেনটা কষানো হয়ে গেছে, তেলটাও পুরো উঠে এসেছে। এখন এর মধ্যে আমি পানির বদলে দুধ দিয়ে দেব। দুধ দেওয়ার পর আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেব, আবার একটু নেড়ে ঢেকে আবার 6-7 মিনিট রান্না করব। 6-7 মিনিট রান্না করব। এখন একটু নেড়ে দেব, ঝোলটা যখন ঘন হয়ে আসবে এরকম তখন এর মধ্যে আমি কালা জিরা গুঁড়া দিয়ে দেব। জিরা গুঁড়াটা দেওয়ার পর অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে। এবার চুলাটা আমি একেবারে কমিয়ে 6-7 মিনিট আবার রান্না করব, কারণ এই চিকেনটাতে অনেক মশলা আছে, নিচ দিয়ে পুড়ে যেতে পারে। ঢাকনাটা উঠিয়ে দেখছি তেলটা উপরে উঠে এসেছে আর কালারটাও অনেক সুন্দর হয়েছে। এখন একটু নেড়ে দেব। আমার চিকেনটা পুরোপুরি রান্না হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। আমার চিকেনটা পরিবেশন করা হয়ে গেছে, কালারটা কতটা সুন্দর হয়েছে, ঘ্রাণটাও অনেক সুন্দর হয়েছে। আপনারা যদি বাসায় তৈরি করেন তাহলে বুঝতে পারবেন এই চিকেনটা খেতে কতটা মজা। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, ট্রাই না করলে বুঝতে পারবেন না। ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য দোয়া করবেন, যাতে পরবর্তীতে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসতে পারি। তাহলে আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।